রাজ্য সরকারগুলির সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে লকডাউনের সময়সীমা বাড়িয়েছে আগামী মাসে 3 তারিখ পর্যন্ত। এদিকে বোরো ধান কাটার সময় চলে আসায় কপালে চিন্তার মাঝ জেলার সমস্ত কৃষকদের। এতদিন পর্যন্ত ধান কাটার সময় বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিকরা এসে জড়ো হতেন, তারাই করতেন এই ধান কাটার কাজ। কিন্তু লকডাউন চলার ফলে বাইরে থেকে শ্রমিক আসা প্রায় অসম্ভব। কিন্তু ধান কাটার সময় আসন্ন, আর ঠিক সময়ে সোনালি ফসল ঘরে তুলতে না পারলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে চাষি ভাইদের। প্রসঙ্গত, কয়েক বছর ধরে অত্যাধুনিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে ধান কাটার প্রচলন হয়েছে জেলায় জেলায়। মেশিনের সাহায্যে 1 ঘন্টায় 4 বিঘা জমির ফসল অনায়াসেই ঘরে তুলতে পারতেন চাষি ভাইরা। 1380টি কেন্দ্র থেকে ওই যন্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তবে যন্ত্রের চালকদের অধিকাংশই ভিন রাজ্যে হওয়ায় সমস্যাটা সেই তিমিরেই। লকডাউনের ফলে সেই সমস্ত যন্ত্র চালকরা কেউই আসতে পারছে না জেলায়। এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি কর্মাধ্যক্ষ রমা পদগিরি বলেন, লকডাউনের জেরে বোরো ধান কাটার ক্ষেত্রে কৃষকদের সমস্যায় পড়তে হবে এমন আশঙ্কা ছিলই। প্রশাসনের তরফে চেষ্টা হচ্ছে সমাধান সূত্র খোঁজার। ইতিমধ্যে যন্ত্রের সাহায্যে ধান কাটেন এমন ড্রাইভার এবং মালিকদের নাম, ফোন নাম্বার নথিভুক্তি চলছে। পরবর্তীকালে পঞ্চায়েতের মাধ্যমে কৃষকদের সাথে যোগাযোগ করিয়ে দেবার চিন্তাভাবনাও করছি। এই প্রসঙ্গে হারভেস্টার যন্ত্রের এক সাপ্লায়ার প্রতীক মণ্ডল বলেন, লকডাউনের জন্য সমস্ত রাজ্যে সব সিল করা আছে বর্ডার, তো বেসিক্যালি ওই মেশিনগুলো তো আমাদের বাইরের রাজ্যের দিকে আসে। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ওই মেশিন যারা চালায় তারা বাইরের রাজ্যের, তো তারা আসতে পারছে না। লকডাউনের জন্য গাড়ি বন্ধ, তার জন্য লেবারও আসতে পারছে না। তো এই পরিস্থিতিতে কী করা যায় দেখছি, চেষ্টা করছি আমরা কতটা সামাল দেওয়া যায়। দেশ জুড়ে চলছে লকডাউনের পরিস্থিতি, কেন্দ্রের নির্দেশে এবং রাজ্যের সুপারিশ মেনে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী মাসে 3 তারিখ পর্যন্ত। কিন্তু সামনেই বোরো ধানের সিজন, এই মুহূর্তে লকডাউনের জেরে পাওয়া যাচ্ছে না শ্রমিক, আর একই অবস্থা ধান কাটার হারভেস্টার যন্ত্রের ক্ষেত্রেও। ফলে বিপাকে পড়েছেন রাজ্যের এবং জেলার বহু চাষি, কী করবেন কিছুই বুঝতে পারছেন না। পশ্চিম মেদিনীপুর থেকে শুভম চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।